আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত দুটো করে নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভূমি মন্ত্রণালয়ের যে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে 31 তারিখে, সেই চাকরির বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। কতজন লোক নেবে এবং কী কী পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী, বা কোন কোন জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন, সব বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আজকে আপনারা জানাবো যে কীভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি প্রদান করতে হবে বা কী কী কাগজপত্র নিয়ে যাবেন, সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল 2015-এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করবেন কীভাবে ওটা পরে জানাচ্ছি। আগে দেখছি যে কমিক নাম্বার আছে, এক পদের নাম গ্রেড ও বেতন স্কেল। পদের নাম হচ্ছে সার্ভেয়ার, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 281টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা আছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে বলা আছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, জালকাঠি, পিরোজপুর সহ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মার্চ 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের এত এত স্মারক নম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স 25-3-2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, যেটা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে হয় না, আপনারা জানেন তো। আপনারা যেভাবে আবেদন করবেন, এখানে আবেদনে বলা আছে যে আপনারা আবেদনের শুরুর তারিখটা হচ্ছে আট দুই দু হাজার তেইশ সকাল 10টা থেকে শুরু হবে, মানে অটোমেটিক শুরু হয়ে গেছে। আপনার শেষ তারিখ হচ্ছে 9-3-2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ছবি সাইজ হচ্ছে 300, প্রস্থ হচ্ছে 80 এবং স্বাক্ষরের সাইজ 300x80 এবং রঙিল ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির উপরে চলবে না এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনারা টাকা পাঠাবেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে www.minland.teletalk.com ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনারা টাকা পাঠাবেন, যেভাবে 223 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকা জমা দেবেন, নচেত আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের নতুন যে চাকরির বিজ্ঞপ্তি, সেটা আশা রাখি আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, কোনো উপকার এসে থাকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। সে বন্ধু ভালো থাকুন, আল্লাহ হাফেজ।